হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে মাসুম শাহরিয়ারের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। কী হবে যদি আপনি প্রতিদিন 10,000 পদক্ষেপ হাঁটেন? প্রতিদিন ঠিক কত পা হাঁটলে আপনাকে স্বাস্থ্যবান করে তুলতে পারে? যদিও প্রায়শ ব্যায়ামের ফর্ম হিসাবে উপেক্ষা করা হয়, বাস্তবে হাঁটা স্ট্যামিনা বাড়াতে, অতিরিক্ত ক্যালোরি পেরোতে এবং হৃদয়কে স্বাস্থ্যকর করতে সহায়তা করে। অতিরিক্ত প্রচেষ্টা এবং শক্তির প্রয়োজন ছাড়াই হাঁটাচলা করা আপনার শারীরিক ক্রিয়াকলাপের পরিমাণ বাড়ানো একটি সহজ ও মজাদার উপায় বটে। স্বাস্থ্যের জন্য প্রতিদিন কতগুলি পদক্ষেপের পরামর্শ দেওয়া হয়? আসলে মার্কিন স্বাস্থ্য ও পরিবেশবাদী বিভাগের প্রতিদিন আপনাকে কতগুলি পদক্ষেপ নেওয়া উচিত সে সম্পর্কে কোনো সুপারিশ নেই। তবুও মার্কিন শারীরিক গাইডলাইনগুলি সুপারিশ করে যে প্রাপ্তবয়স্করা প্রতি সপ্তাহের মাঝারি তীব্রসহ 150 মিনিট অ্যারোবিক অনুশীলন বা অন্যান্য খেলাধুলা দ্বারা ভারসাম্যহীন উচ্চ তীব্রতার সাথে 75 সপ্তাহ বায়বীয় অনুশীলন করতে পারে। এই সুপারিশগুলি মেটানোর জন্য আপনাকে প্রতিদিন 7,000 থেকে 8,000 পদক্ষেপ হাঁটতে হবে। কিছু স্বাস্থ্য বিশেষজ্ঞরা দাবি করেছেন যে দিনে 10,000টি পদক্ষেপ হাঁটা আসলে আপনার দেহের জন্য স্বাস্থ্য সুবিধা প্রদান করবে। এটি একটি সমীক্ষার দ্বারা সমর্থিত, যা বলেছে যে মহিলারা যারা দিনে 10,000 পদক্ষেপ হাঁটেন তারা 24 সপ্তাহের পরে রক্তচাপ হ্রাস করতে পারেন এবং তাদের দেহে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে তুলতে পারেন। যাই হোক, বিভিন্ন স্বাস্থ্য সংস্থা প্রতিদিন 10,000 পা হাঁটার কোনো প্রস্তাব দেয়নি, তবে তারা এখনও বিবেচনা করে যে হাঁটা এমন একটি কার্যকলাপ যা করে স্বাস্থ্যের গুণগত উন্নয়ন করা সম্ভব। সুতরাং মূলত আপনি যদি প্রতিদিন কতগুলি পদক্ষেপ করতে পারবেন তার কোনো উল্লেখ নেই, কেবলমাত্র আপনি যত বেশি ক্রিয়াকলাপ করবেন তত বেশি স্বাস্থ্য আপনার ভালো থাকবে। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি কীভাবে জানতে পারি যে আমি কতগুলি পদক্ষেপ নিয়েছি? গড় ব্যক্তি প্রতিদিন 3,000 থেকে 4,000 পদক্ষেপের মধ্যে হাঁটতে পারে এবং তারপরেও যাদের কার্যকলাপ রয়েছে তাদের পক্ষে চলাচল সম্ভব হয়। আপনি প্রতিদিন কতগুলি পদক্ষেপ নিয়েছেন তা জানতে আপনি পেডোমিটারটি ব্যবহার করতে পারেন, যেটি মোবাইলের মাধ্যমেও ডাউনলোড দিতে পারেন। পেডোমিটার হলো একটি বৈদ্যুতিন ডিভাইস যা হাঁটা বা দৌড়ানোর লোকটির পদক্ষেপ গণনা করতে ব্যবহৃত হয়। আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিনের মতে পদক্ষেপ গণনা অনুশীলনের জন্য একটি সঠিক পরিমাপ নয় এবং কারো শারীরিক ক্রিয়াকলাপের মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত নয়। সুতরাং হাঁটার পদক্ষেপগুলো জানতে আপনার পক্ষে দায়িকারী যাতে আপনি ক্রিয়াকলাপের হাঁটা বা দৌড়ানোর সময় ক্রিয়াকলাপগুলোকে সক্রিয় দেখতে পারেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন। তো আমি কীভাবে আমার চলাচল ক্রিয়াকে ব্যস্ততার সাথে সামঞ্জস্য করতে পারি? স্বাস্থ্যকর ক্রিয়াকলাপ হিসাবে হাঁটাচলা করা আসলে খুব সহজ। নিম্নলিখিত টিপস ব্যবহার করে দেখুন যাতে আপনি আরও হাঁটতে পারেন। সার্বজনীন পরিবহনের উপরে নিচে যাওয়ার সময় আপনি বাসস্টপ থেকে অফিসে যেতে পারেন। শপিং সেন্টারে কেনাকাটা করার সময় হাঁটুন। লিফটের পরবর্তীতে সিঁড়ি ব্যবহার করুন। এদিকে আরও মজাদার করার জন্য সঙ্গী বা পোষা প্রাণীদের সাথে অবসর সময় হাঁটতে পারেন। ছুটির দিনে আকর্ষণীয় পদচারণের পরিকল্পনা করুন। নিম্নমিতিক পদচারণায় অংশ নিন বা কাছাকাছি অবস্থানে থাকা লক্ষ্যে পৌঁছানোর জন্য গাড়িতে চড়ার পরিবর্তে হাঁটা বেছে নিন। হালকা খেলাধুলা করুন। অফিসে যেতে হলে হাঁটুন বা দৌড়ে যান, এটি স্বাস্থ্যের জন্য ভালো। ঘন ঘন স্পোর্টস কিন্তু অস্বাস্থ্যকর লাইফস্টাইল, এটাই বিপদ। আপনারা যারা সবসময় ব্যস্ত থাকেন তার জন্য স্বাস্থ্যকর খাওয়ার জন্য 4টি কৌশল রয়েছে, সেগুলোকে জানার জন্য আপনাকে কমেন্ট করতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে হবে। আপনি চাইলে এইটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের ইন্সপায়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।